আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের দিন সকালবেলা পর্যন্ত সব মানুষ এক মাঠে দাঁড়ানো আর সবার হিসাব এক মাঠে হবে প্রত্যেকের হিসাব সমস্ত মানুষগুলো দেখতে পাবে এই ব্যক্তির হিসাব হইতেছে এই ব্যক্তির আমলের ওজনে আমল উঠাইছে আমল দেখা যাইতেছে ফয়সালা এটা হইছে হ্যাঁ আল্লাহ পাক যাকে মেহেরবানি করবেন গোপনে গোপনে আল্লাহ তাআলা তাকে জান্নাতের টিকিট দিয়ে জান্নাতে পাঠিয়ে দিবে কিন্তু কথা হলো ওই বিচার একদিন হবে দুনিয়ার জালেম যত বাদশা গত হইছে আর দুনিয়ায় আছে সবাই মনে করে দুনিয়াই সব কিছু কিন্তু আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে কিনা জোরে কর দুনিয়ার সালসররা মনে করে দানচররা মনে করে ক্ষমতার অপব্যবহারকারীরা মনে করে দুনিয়াই মনে হয় শেষ খাও দাও ফুর্তি করো কিন্তু এই অবুজের দল জানে না আল্লাহর সামনে আবার দাঁড়ানো লাগবে লাগবে কি লাগবে না বলে আমলের ওজন ভালো না খারাপ আইয়াকুম আহসানু আমালা কার আমল কত উত্তম এটার পরীক্ষা ওজন আল্লাহর দরবারে হবে কি হবে না জোরে বলেন এটা ঈমান এটার নামই ঈমান 100 বার হবে এটার নামই ঈমান দুনিয়ার জিন্দেগির মানুষ আমরা দুই ভাগে বিভক্ত হয়ে গেছি মুসলমান আর কাফের হিসাবে না জ্ঞান বিজ্ঞানের যুগে আসলে তো এটা জ্ঞান বিজ্ঞানের যুগ না এটা হলো অজ্ঞতার যুগ কিসের যুগ কোন শিক্ষিতদের যুগ কি বর্তমান যুগরে মনে করেন মিথ্যা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সমস্ত জিনিসের নাম আল্লাহ তাআলা শিখাইছে দুনিয়ায় একদল দাতাল আসবে একদল মাতাহুলো আসবে একদল টাকলো আসবে তারা নিজেদেরকে বুদ্ধিজীবী আর বিজ্ঞান দাবি করবে তাদের নাম বিজ্ঞান হবে দুনিয়াতে একটা কাচের গ্লাস হবে দুনিয়াতে এক সময় মেলামাইনের পিরিজ হবে কাচের পিরিজ হবে ঘড়ি হবে টাইম দেখা যাবে এর ভিতরে আবার অ্যালার্ম হবে মোবাইলে নেট থাকবে ফেসবুক ইন্টারনেট ইউটিউব থাকবে এর ভিতরে আবার ইন্টারনেট থাকবে আল্লাহর কসম এই সব কিছু আল্লাহ তাআলা নবী আমাদের বাবা আদম আলাইহিস সালামকে শিখাইছে কুরআনুল কারীমের সূরাতুল বাকারা আসছে ওয়া আল্লামা আদমাল আসমা কুল্লাহা সুবহানাল্লাহ বলবেন না দুনিয়াতে যত কিছুর নাম হতে পারে সমস্ত কিছুর নাম আল্লাহ আদমকে শিখাইছে আদম হইল ছাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইল শিক্ষক রূহের জগতে একদিন ছিলাম কি ছিলাম না এই দিন নবী আলাইহিস সালাম আমাদেরকে একটা প্রশ্নের উত্তর শিখাইছিল মনে আছে আপনাদের দুনিয়ায় একজনই দাবি করতে পারছে যার মনে আছে আলী ইবনে আবি তালেব বলে আসমানের মালিক আল্লাহ রূহের জগতে প্রশ্ন করছিল আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের রব নই হযরতে আলী বলেন আসমানের মালিকের ওই প্রশ্নটা এখনো আলীর কানের মধ্যে বাজে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই দিন আল্লাহ তাআলা যখন প্রশ্ন করেছিলেন সব মানুষগুলো প্রশ্ন করার পরে হতভম্ব হয়ে গেছে কি উত্তর দেওয়া লাগে উত্তর কি দিতে হবে আমরা তো জানি না উত্তর কি হবে সবাই আবুজ চুপ করে বসে আছে কথা তো শিখে নাই ভাষা তো শিখে নাই তো আল্লাহ তাআলা প্রশ্ন করে আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের রব নই প্রশ্নবোধক চিহ্ন আমি কি তোমাদের রব নই সব মানুষ আক করে বয়ে নিছে উত্তর জানে না নবীর আক করে বয়ে নিছে উত্তর জানে না একটা রূহ একটা রূহ শুধু রুহের জগতে এটা আলমে আর ওয়াহ বলা হয় সমস্ত রূহ এখানে একটা রূহ মাঝখান থেকে দাঁড়া বলে বালা সুবহানাল্লাহ জোরে বলবেন না আরো জোরে বলেন না সুবহান ওই রূহটা হলো তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন বালা সমস্ত রূহগুলো শুনছে আরে আলাস্তু বিরাব্বিকুম বললে তো উত্তরটা বালা হবে সুবহানাল্লাহ বলে না সমস্ত নবীরা শিখছে আমার নবী কাছ থেকে সমস্ত বলিরা শিখছে মুহাম্মাদের কাছ থেকে সমস্ত দুনিয়ার মানুষ কাফের বেঈমান মুমিন মুনাফিক সবাই শিখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছ থেকে
শিখে বলে বালা আলাস্তু বিরাব্বিকুমের উত্তর বালা কেন নয় অবশ্যই আপনি আমাদের একমাত্র রব সুবহানাল্লাহ বলে উত্তর দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার নবী আমার হাদিসের মধ্যে বলেন বুইস্তু মুআল্লিমা আমি শিক্ষক অবস্থায় দুনিয়াতে আসছি শিক্ষক মানে ওই জগতেও শিক্ষক কথা না বড়া মূল কথা ঢুক কই আদম আলাইহিস সালাম ছাত্র হইয়া যদি সব জিনিসের নাম জানে বিজ্ঞানের যুগের সব জিনিসের নাম জানে আদম আলাইহিস সালামের উস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন জানা জানে নবী আমার বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন আল্লাহু আকবার বলেন আগের পরের সব ইলম আমার নবীকে আল্লাহ শিখাইছেন সব ইলম আল্লাহ শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে গায়েবের ইলম শিখান নাই ভুল বুঝেন না গায়েবের ইলম শিখান নাই গায়েবের চাবিকাঠি রব্বুল আলামিনের কাছে যাই হোক আল্লাহর নবী কেমন জানা জানতেন আদমরে যদি সব জিনিসের নাম জানায় মুহাম্মদুর রাসূলুল্লাহরও জানাইছে জানছে অফার পাইছে কিন্তু কিছু নেয় নাই নবীজিরে বলছে ওহুদ পাহাড় স্বর্ণ করে দিব মুহাম্মদ পিছে পিছে হাঁটবো প্রয়োজন অনুযায়ী নিয়া নিয়া খরচ করবা লাগবো নি কই নিতাম না কারেন্ট লাগবো নি নিতাম না প্রযুক্তি লাগবো নি নিতাম না কোনো কিছুর দরকার নাই কেন কি এগুলো হলো বিজ্ঞান অজ্ঞান মূর্খরা ওই জমানার মানুষেরা ব্যবহার করবে আর বুদ্ধিমান যে সে শুধু আখেরাতের আমল করবে সেই হবে বুদ্ধিমান এগুলো অঙ্গ লাগবো না তোমারে আমার লাগবে হাদিস শরীফের মাঝে আসছে আল কাইসু বান্দা নাফসুহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত সুবহানাল্লাহ বলা যাবে الكيس من دان نفسه وعمل لما بعد الموت প্রকৃত বুদ্ধিমান কে যার বড় একটা বাড়ি আছে সে যার অনেক ক্ষমতা আছে সে নাও জোরে কয় না বিশ্বাস আছে না বুদ্ধিমান কে যে চেয়ারম্যান সাহেব সে বুদ্ধিমান কে যে বড় মন্ত্রী সে বুদ্ধিমান কে অনেক টাকার মালিক সে বুদ্ধিমান কে যে অনেক জুলুম করতে পারে আর অনেক দুর্নীতি করতে পারে সে বুদ্ধিমান কে টকশোতে বৈসা ফাকনা ফাকনা কথা কয় হ্যাঁ বুদ্ধিমান কে নবী আমার বলেন আল কাইসু মান দানা নাফসুহু সে তার নফসরে দমায় রাখে গার ধরে ঠাইসে ধরে নফসর কথা আমি শুনতাম না وعمل لما بعد الموت আর মৃত্যুর পরের জন্য আমল করে নফসের কথা শুনে না মরণের পরের জন্য আমল করে সেই হইল এক নম্বরের বুদ্ধিমান সুবহানাল্লাহ নির্বোধকে বল আজিজ মান আতবা নফসুহু নফসের কথা শুনে সুদরে ব্যবসা কইয়া চালায় দে আর সুদের ব্যবসা কর বারবার এমন হয় কেন আর সুদের ব্যবসা কর দাড়ি সাজতে মন চাইছে চাইছে আলা পেনশন করতে মন চাইছে পর বিয়ার পরে দাড়ি রাহিস দাদা হইলে দাড়ি রাহিস নানা হইলে নামাজ ধরিস হ্যাঁ আছে না নাই এমন ডাকাত জোরে কর আর শুধুমাত্র চায় ওয়াতামান্না আলাল্লাহ দুনিয়া আমার যেমন চলবে চলুক মন চাহি চলবে চলুক কিন্তু কেমতে দাঁড়াইলেই জান্নাত ফায়া যাবো এ কি বুদ্ধিমান না নির্বোধ আমলের বেলায় নাই জান্নাত চাওয়ার বেলায় আছে কি মনে করছো আমল লাগবে আমল আইয়ুকুম আহসানু আমালা কার আমল কত ভালো এটা পরীক্ষা করতেছেন আল্লাহ যেই কথা থেকে এই নবীজির এই কথাগুলো বললাম বিজ্ঞানের যুগে প্রত্যেকটা মানুষ দুই ভাগে ভাগ হইছে সারা দুনিয়ার মানুষ দুই ভাগে ভাগ হইছে জ্ঞান কাকে বলে এই জ্ঞানের পিছনে মানুষগুলো ছুটতেছে দেখেন আমাদের মধ্যেও আছে কিনা বিজ্ঞান বলে যেটা ধরা যায় যেটা শোয়া যায় যেটা খাওয়া যায় হ্যাঁ যেটা পরীক্ষা করা যায় যেটা যুক্তিতে ধরে এটাই জ্ঞান এটা জ্ঞান
কবরের আজাব ধরা যায় না, দেখা যায় না, যুক্তিতে ধরে না, এলেগের আজাব না, এটা কোন জ্ঞান না, নাউজুবিল্লাহ বলবেন না। হাসর ধরা যায় না, দেখা যায় না, যুক্তিতে ধরে না, জ্ঞান না, আল্লাহকে দেখা যায় না, ধরা যায় না, যুক্তিতে ধরে না, জ্ঞান না, পরীক্ষা করা যায় না, জ্ঞান না, নাউজুবিল্লাহ বলেন। মিজান দেখা যায় না, ধরা যায় না, জ্ঞান না, জান্নাত ধরা যায় না, দেখা যায় না, জ্ঞান না, জোরে কন্না, নাউজুবিল্লাহ। তো আমরা সব মানুষগুলো দুই ভাগে ভাগ হইছি, হাসরের ইলিমের দরকার নাই, কবরের ইলিমের দরকার নাই, জান্নাতের ইলিমের দরকার নাই, জাহান্নামের ইলিমের দরকার নাই। সন্তানরে ইঞ্জিনিয়ার পিছনে ছুটায় দিছি, যা ইঞ্জিনিয়ার হয়ে বাড়িতে আসবি। সন্তানরে ডাক্তার হওয়ার পিছনে ছেড়ে দিছি, ডাক্তার হয়ে বাড়িতে আসবি। আমি আল্লাহ আল্লাহ রসুলের আসমানি জ্ঞানের প্রতি আমার ভালোবাসা নাই, বিশ্বাস নাই, আছে দুনিয়াটার প্রতি। কথা কি ঠিক আছে? এই রোগের রুগী আমরা সবাই, এই জন্য ঠিকটা জোরে হইব না জানি, জোরে হইব না জানি। বলেন স্কুল কলেজের কোন বইতে কবরের আলোচনা ভালো করে পড়ায়? আছে কোনো বইতে? নাই, কিছুদিন আগেও ছিল, এখন নাই, কিছুদিন পরে এটাও থাকতো না। ইসলামী শিক্ষা কতটুকু আছে? ওটাও নাই। দেখেন, আপনি একটু যায় আপনার পোলা আপনার মায়ার বইগুলো উল্টা উল্টা দেখেন, কি পরিমাণ কবর হাসরের জ্ঞান, কি পরিমাণ আল্লাহ আল্লাহ রসুলের জ্ঞান, ইসলামের জ্ঞান তার মধ্যে আছে। ইয়াহুদি খ্রিস্টান বলে এটা জ্ঞান না, এর লেগে খাতাতে বাদ দিয়ে দিছে, বইতে বাদ দিয়ে দিছে। ও ভাই, এই দুনিয়া, বর্তমান দুনিয়াই হলো বিয়াক্কেলের দুনিয়া, জোরে কয় না। আর সাহাবায়ে কেরামের জামানা ওই দুনিয়া ছিল আকলওয়ালা বুদ্ধিমানদের দুনিয়া, কথা কন ঠিক কিনা? কি জন্য তারা আমল করতো? ভালো আমল আল্লাহর দরবারে আমি পেশ করব, আমি যেন মিজানের দাড়ি পাল্লায় পার হই, আমি যেন আল্লাহকে খুশি করতে পারি, ভালো আমল যেন আল্লাহকে দেখায়, রেজাল্ট যেন ভালো করা যায়, এর পিছনে দৌড়াই তো ওরাই বুদ্ধিমান। আমরা সব দুনিয়ার ইলিমের পিছনে, দুনিয়ার সম্পদের পিছনে, দুনিয়ার ক্ষমতার পিছনে দৌড়াই, এই জন্য আমরা সব নির্বোধের দল। কি করা লাগবে? এমন অবস্থায় তো কবরে ঢোকা যাবে না, সাহস আছে? যেই আমলের যেই পাওয়ার, আমলের যেই বর্তমান অবস্থা, এইটা নিয়ে কে আল্লাহর সামনে দাঁড়ানোর মতো সাহস আছে? এই ময়দানে একজন ব্যক্তির দাঁড়ানোর সাহস নাই। যে দাঁড়ায় বলবে আমার নামাজের খাতা ঠিক আছে, কইতে পারবেন সবাই? যে আমার 12 বছরের বয়স থেকে, মুকাল্লাফ হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমার নামাজ সব ঠিক আছে, আমার রোজা সব ঠিক আছে, আমার হজ ঠিক আছে, আমার যাকাত ঠিক আছে, শিরিক থেকে মুক্ত এক ইমান আমি বানাইছি, সুন্নতওয়ালা একটা ইমান আমল আমি গড়তে পারছি, এমন একজন বলতে পারবে নাকি? একজনও বলতে পারবে না, এই হুজুরও কইতে পারবো না। ও ভাই, দুনিয়ায় এই কয়জন মানুষের সামনে যদি এটা বলা না যায়, আমার ভাবা দরকার। রব্বুল আলামিন যে ঘোষণা দিছে, ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রব্বিহা ওয়া উদিআল কিতাব ওয়া জিয়া বিন্নবীনা ওয়াশ-শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম ওয়া হুম লা ইয়ুজলামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সমস্ত আলো নিভে যাবে, শুধুমাত্র আমার কুদরতের আলো থাকবে, কুদরতের আলো থাকবে, আর কোনো আলো নাই, দুনিয়ার সব বাতি আজকে বন্ধ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া নুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়াল আরদ, এমন সিংহায় ফুৎকার দিবে সারা দুনিয়া উলট পালট, সব শেষ, কিচ্ছু আর বাকি নাই। ভাত যেমন টক বক করে, দুনিয়া অমন টক বক করে সমান হয়ে গেছে। দুনিয়ায় ভালো আমল করতেছেন কি করতেছেন না, কি মনে করছেন? আল্লাহ একাই দেখে, আল্লাহ একা দেখে। আরে আল্লাহ তাআলার একা দেখাটাই যথেষ্ট, সাক্ষী 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 থাকবে, সাক্ষী থাকবে, দুই কাঁধে সাক্ষী, জমিন সাক্ষী, হাত সাক্ষী, পা সাক্ষী, সব সাক্ষী। আল্লাহ পাক বলেন,
সারা দুনিয়া যখন আল্লাহ তাআলা কিয়ামত দ্বিতীয়বার আদেশের পরে সারা দুনিয়া কিয়ামতের পরে মাঠ হয়ে যাবে মাঠ কত বড় মাঠ দুনিয়ার শিমাল থেকে জুনুব মাশরিক থেকে মাগরিব বিশাল বড় এক মাঠ আল্লাহু আকবার বিচারের দাঁড়ি পাল্লা দাঁড় করাবে আর সাক্ষীদেরকে উপস্থিত করবে কোন সাক্ষী ওই যে দুই কাদের সাক্ষী কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন দুইজন সম্মানিত লেখক তোমার ঘাড়ে আছে একজনের নাম কিরামান আর একজনের নাম কাতিবিন ঠিক আছে মিথ্যা কথা কিরামান কাতিবিন মানে দুইজন সম্মানিত লেখক আমরা বলি একজনের নাম কিরামান একজনের নাম কাতিবিন মিথ্যা কথা কিরামান মানে সম্মানিত আর কাতিবুন এর তাসনিয়া হলো কাতিবিন ঠিক আছে না তাহলে দুইজন সম্মানিত লেখক নাম কিন্তু আমরা জানি না দুইজন সম্মানিত লেখক আমার কাঁধে আছে ওরা উপস্থিত হইছে ওরা হবে সূরা ইয়াসিনের মধ্যে আছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন রব্বুল আলামিন বলেন اليوم نختم على افواههم ওই দিনকে ভয় করো যেই দিন মুখের মধ্যে তালা লাগায়া দিন হুজুরকে বিরুদ্ধে বড় বড় লম্বা লম্বা কথা কবি এই জবান আল্লাহর সামনে থাকবে না জবানের মধ্যে আল্লাহ তালা লাগায়া দিবে ঠিক কিনা বলে কোরআনের কথা 100 বার ঠিক আপনারা ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক على افواههم وتكلمنا ايديهم ও দুনিয়ার জালেমেরা শুনো ওয়াতুকাল্লিমুনা আইদিহিম তোমার হাত আল্লাহর সাথে কথা বলবে ওয়াতাশহাদু আরজুলুহুম তোমার পা আল্লাহর দরবারে সাক্ষী দিবে বিমা কানু ইয়াকসিবুন দুনিয়ার জিন্দেগিতে তুমি কি আমল করছো এটা রব্বুল আলামিনের সামনে দেখবে দুনিয়ার জিন্দেগির সামনে আল্লাহ পাকের সামনে এটা উপস্থিত হবে আল্লাহ পাকের সামনে এরা সাক্ষী দিবে এই দিনকে বাঁচার উপায় থাকবো নি কোন আরে কথা কন আমার জিন্দেগির সাথে সবসময় যা ছিল এটা যদি আমার লগেই উঠে তাইলে কি আমার বাঁচার উপায় আছে নাকি রব্বুল আলামিন কোরআনুল করিমের আয়াতে বলেন ওয়াশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা ওয়া উদিআল কিতাব আল্লাহ তাআলা সাক্ষীগণ তো উপস্থিত করবেন অন্য আয়াত থেকে শুনলেন এই আয়াতে বলেন আল্লাহ তাআলা সমস্ত আলো নিবাইয়া দিয়া শুধু কুদরতের আলো জ্বালাবেন কিয়ামতের পরে বিচারের দাঁড়িপাল্লা আল্লাহ তাআলা দাঁড় করাবেন বিচারের দাঁড়িপাল্লা মানে কি আমল ওজন দুনিয়ায় যেই ভালো আমল করলা না খারাপ আমল করলা এই ওজন ওজন দেওয়ার জন্য এই আমল ওজন দেওয়ার জন্য রব্বুল আলামিন বিচারের দাঁড়ি পাল্লা দাঁড় করাবে দাঁড়ি পাল্লা এই পাশে দিবে আমল এই পাশে দিবে ওজন এই পাশে দিবে নেক এই পাশে দিবে বদ যেটার ওজন বেশি সেইটার টিকিট হাতে কেমন ভাবে আল্লাহ সাজাবে শুনবেন আপনারা তো ভাই যে কথা বলছিলাম গান বাজনা দুনিয়াতে যদি বাজায় অপকর্ম যদি আমি করি এটা কি আমার আমলের কথায় আমলের খাতায় এটা লিপিবদ্ধ হবে কিনা বলেন লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন আমল নামা হাতে দিবে বান্দা আশ্চর্য হয়ে বলবে আল্লাহ তুমি কেমন ফেরেশতা আমাকে নিযুক্ত করলাম لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها বড় সাড়ে নাই ছোট সাড়ে নাই সব দিক খাতার মধ্যে লেখছে কোন তারিখে কত নাম্বার তারিখে কোন বেডার কাছে বক্স ভাড়া করে আয়না গান হুনছিল এটা লেখছে কার কাছ থেকে কত কয়টা সুদ খাইছে কয় টাকা সুদ নিছে কত তারিখে নিছে কোন জায়গা খাড়া নিছে কোন হাত দেখ না নিছে এটা বলে হ্যাঁ থাকবো থাকবে কি থাকবে না বলে فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره ذرة পরিমাণ ভালো আমলের ওজন হবে ذرة পরিমাণ ভালো আমলের খারাপ আমলের ওজন হবে কোনটা বান্দা ছাড়বা জীবনে কয়টা ফলক মারছো কয়টা কদম মারছো জীবনে কয়বার কোন দিকে পায়ে হেঁটে গেছো সব কিছু টোটাল হিসাবে আমলের খাতায় থাকবে আল্লাহু আকবার জোরে বলে দুনিয়ার সিসি ক্যামেরার
ভয় লাগে আল্লাহ পাকের সিসি ক্যামেরা বান্দা ভয় করে না কই গেল আমাদের তাকওয়া কই গেল বিজয়ের দিবস সেই ভয়ের কথা রব্বুল আলামিন আমাকে দাঁড় করাবে আপনাকে দাঁড় করাবে আমরা সেদিন দেখতে পাবো আমাদের চোখের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বিশাল স্টেজ বানাবে স্টেজ স্টেজ হইলে ওয়াজ করতে সুবিধা কথা কি শুনতেছেন আপনারা স্টেজ হইলে ওয়াজ করতে সুবিধা কথা বলতে সুবিধা দেখতে সুবিধা এমন বিরাট স্টেজ হবে স্টেজের ডান পাশে আল্লাহ তাআলা মুমিনদের জন্য জান্নাত বানায় রাখবে সুবহানাল্লাহ কয় না জান্নাতের ডান পাশে আল্লাহ তাআলা মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য মুসলিমদের জন্য আল্লাহ তাআলা হাউজে কাউসার বানায় রাখবে স্টেজের বাম পাশে আল্লাহ তাআলা কাফের বেঈমান অবাধ্যদের জন্য জাহান্নাম বানায় রাখবে নাউজুবিল্লাহ জোরে বলেন স্টেজের ঠিক বাম পাশে জাহান্নাম জাহান্নামের বাম পাশে রব্বুল আলামিন কি বানায় রাখবে কোন সিরাত বানায় রাখবে স্টেজ থেকে বিচার হবে বান্দা বাম দিকে চলে যাবে বাম দিকে যায়া ওই পুল সিরাতের উপরে উঠাবে বান্দার আমল যদি ভালো হয় স্টেজের উপর দিয়ে বান্দা একদম হাউজে কাউসারের কিনারে চলে যাবে ব্রিজের উপর দিয়ে হাউজে কাউসারে যায়া হাউজে কাউসারের পানি খায়া আর গোসল কইরা সাথেই জান্নাত আছে জান্নাতে ঢুকে পড়বো সুবহানাল্লাহ আমল যদি খারাপ হয় জান্নাতি আমল যদি হয় ওই পুলসি রাত থেকে আস্তে করে কাইটা স্টেজের বাম পাশে যেই জাহান্নাম জাহান্নামের মধ্যে পড়ে যাবো হ্যার আর হাউজে কাউসার পর্যন্ত যাওয়া হবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করে না আমিন বলি কেমন এক অবস্থা হবে জানেন আল্লাহু আকবার সমস্ত মানুষগুলো দেখতে পাবে পাঁচটা জিনিস সামনে আছে সব মানুষগুলো এসে দাঁড়ায় যাবে পাওয়ের তলাতে দাঁড়ানোর সাহস কারো নাই সমস্ত মানুষগুলো হাঁটুর উপরে দাঁড়াবে হাঁটুতে মাথাগুলো নিচের দিকে থাকবে বলার মতো সাহস নাই ও দয়ার মাওলা খামসিনা আলফ সানা পঞ্চাশ হাজার বছর ধরে দাঁড় করা রাখছে উপরে তো সূর্য কাছাকাছি চলে আসছে জমিনতে দিকে পুড়ে তামা হয়ে গেছে গরমে আর টেকা যাইতেছে না আজাব আর সহ্য করা যাইতেছে না এও মানে কুলুলি জাহান্নাম হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজি জাহান্নামের এই চিৎকার বা কুরার শোনা যাইতেছে না সহ্য করা যাইতেছে না আপনি বিচার করবেন বিচারের দাড়িপাল্লা প্রস্তুত আপনি যেই চেয়ারে বসবেন চেয়ারও প্রস্তুত কিন্তু বিচার শুরু হয় না সুদাই দাঁড় করা আর সেনেট টু বিচার শুরু করেন এই কথা বলার সাহস কারোর নাই এই কথা বলার সাহস কারোর নাই হা হা পঞ্চাশ হাজার বছর পরে এক দল বান্দা কয় দল বান্দা জোরে কয় না কয় দল বান্দা সেই দল কোন দল যেই দল দুনিয়ায় নিঃস্বার্থভাবে তোমাকে আখেরাতের দিকে ডাকতো সেই দল সুবহানাল্লাহ তাবলিগওয়ালার কোনো শর্ত নাই পিঠের মধ্যে হাত দিয়া কান্দা কান্দা নামাজের দিকে ডাকে চরমনারওয়ালার কোনো শর্ত নাই হাত পাও ধইরা ময়দান পর্যন্ত জিকিরের মজলিসে নিয়ে যা দুনিয়ার লাভের জন্য না আখেরাতের লাভের জন্য জোরে কর আখেরাতের লাভের জন্য মালিক তোমার কথা বলে নাই জান্নাত জাহান্নামের ভয় দেখায় নাই আল্লাহ সব জানে সাক্ষীরাও সব জানে সব কিছুকে আল্লাহ রেখে আমাদেরকে উম্মতে মুহাম্মাদিকে জিজ্ঞাসা করবে ও উম্মতে মুহাম্মাদি মুহাম্মাদের উম্মত বলো তোমরা বলো নূহের কওমের কাছে কি নূহ আলাইহিস সালাম গেছিল আমরা তো ওই সময় ছিলাম না আমরা কেউ দেখি নাই সমস্ত উম্মতে মুহাম্মাদের নেককার মানুষগুলো বলবে অবশ্যই নূহ তার উম্মতের কাছে 900 বছর পর্যন্ত দাওয়াতের কাজ করছে আল্লাহু আকবার বলে কার সাক্ষী কাজে লাগে
উম্মতে মুহাম্মাদির সাক্ষী কাজে লাগে আল্লাহ কিয়ামতের ময়দানে দাম উম্মতে মুহাম্মাদিকে সবার উপরে দাম দিবে হাজার বছর আগে নূহ চলে গেছেন হাজার 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 বছর আগে উম্মতে কয় নূহ সত্য কথা কয় আর কওমগুলো মিথ্যা কথা কয় শুধু উম্মতে মুহাম্মাদির কথার উপরে আল্লাহ জান্নাতে জাহান্নামের ফয়সালা পুরা শয়তান দিয়ে কইরা দিব সুবহানাল্লাহ দাম কি বাড়ান বাড়াইছে এই উম্মতের মধ্যে থেকে দরদি যারা মানুষে জান্নাতে নিতে চায় তারা কিয়ামতের ময়দানে দেখবে মানুষগুলোর বড় কষ্ট হয় আল্লাহ পাক দার মাওলা দিলের মধ্যে হালকা করে দিবে তো মানুষগুলো দাঁড়ায় যাবে কিন্তু হ্যাঁ গো সাহস নাই সরাসরি আল্লাহর কাছে আবেদন করা এরা সবাই মিলে এক জায়গা হবে কার জন্য এই মানুষগুলার জন্য বলেন আজকে যারা ওই দিন শাফাতে সুগরা করবে আজকে যদি আমি খারাপ আচরণ করি তাহলে আমার জন্য কি করবে ইমাম সাহেব নিঃস্বার্থভাবে 3000 টাকা বেতন দেন 5000 টাকা বেতন দেন এই দিয়ে পরিবার চলে ইমাম সাহেব অন্য কামও পারে কিন্তু তারপরে ইমামতি ছাড়ে না এটার মধ্যে থাকলে আখিরাতের ফিকির থাকবে এটার মধ্যে থাকলে নামাজের মধ্যে মানুষটা ঢাকা যাবে নেকির দিকে ঢাকা যাবে এই লেগে এই কাম ছাড়ে না ইমাম সাহেব ওই দলের সদস্য ইনশাআল্লাহ হয়ে যাবে বলেন আজকে যদি ইমাম সাহেবের সাথে খারাপ আচরণ হয় ওই দিন কি বাঁচার উপায় থাকবে আলেম হক্কানি আলেমের সাথে যদি আজকে খারাপ আচরণ হয় ওই দিন কি বাঁচার উপায় থাকবে কোন দিন থাকবে না আরো কি থাকবে না শাসনের কি দেখছে বয়ের কি দেখবেন ওই দিন দেখা যাবে হুজুর আয়াত পড়ে শোনাচ্ছিলেন আল্লাহ পাক সমস্ত মানুষগুলারে প্রশ্ন করবে লিমানিল মুলকুল ইয়াউম দুনিয়ার ক্ষমতা মানুষকে অন্ধ বানায় যায় বলদ বানায় দেয় কথা ঠিক কিনা জোরে কন তো দুনিয়ায় ক্ষমতা আর পাগল যারা এরা পাগল হয়ে যায় এই যে ইউপি নির্বাচন যেগুলা হইল 100 উপরে মানুষ পিডাফিডি করে মারা গেছে জানেন তো আপনারা 100 উপরে মানুষ বাংলাদেশে কতটার খবর আহে নাই দুনিয়ার ক্ষমতার লেগে মারামারি করে মরছে এই দলের লোক এই দলের লোক চেয়ারম্যান মেম্বার কিন্তু বেশি মরে নাই দুই তিন নম্বর সাধারণ মানুষই সব কুবাকুবি করছে ঠিক না সাধারণ মানুষ সব কুবাকুবি করছে ও ভাই ক্ষমতার পাগল হয়ে অন্ধ হয়ে যাও আল্লাহ ক্ষমতা দিয়া প্রশ্ন করবে কিয়ামতের ময়দানে মনে পড়লো বলবো লিমানিল মুলকুল ইয়াউম আল্লাহ প্রশ্ন করবে এই দুনিয়ার সব বাদশাহেরা উত্তর দে দুনিয়ার সব মানুষেরা উত্তর দে লিমানিল মুলকুল ইয়াউম আজকের রাজত্ব কার আল্লাহ প্রশ্ন করবে আজকের রাজত্ব কার তখন সমস্ত বাদশাগো মাথা উঁচার দিকে না নিচের দিকে মন্ত্রী গো মাথা উঁচার দিকে থাকবো না নিচের দিকে থাকবো ক্ষমতার পাওয়ার দেখায় সমতার পাওয়ার দুনিয়াত বইয়া বইসা দেখায় আসেনি এমন ডাকায় ওয়াজের ময়দানেও আছে মসজিদের ময়দানেও আছে সব জায়গায় ক্ষমতার পাওয়ার দেখায় বেইমানের বাচ্চা বেইমান মুমিনের আল্লাহর সামনে দাঁড়াবে তোরও দাঁড়ানো লাগবে মুমিনরা জিতবে তুই ধরা পড়ে যাবি ইনশাআল্লাহ তুই ধরা পড়ে যাবি আল্লাহ ক্ষমতা নিয়ে তোরে প্রশ্ন করবে বল আজকের রাজত্ব কার কোন বান্দা কথা বলার সাহস পাবে না তোমার এইটুক বলার সাহস পাবে এতটুক বলার সাহস পাবে না যে তোমার রাজত্ব মালিক সাহস পাবে না সাহস না পাওয়ার কারণ আছে আমগো দেশের সব মন্ত্রীরা রুহের জগতে ছিল কি ছিল না জোরে গন্ত সবাই কয় না আমার ওয়াজ মনে হয় বুঝেন না ভাষা বোঝেন আমার মোর ভাষা কি আপনারা বুঝতে আছেন বরিশালে মুখে মতো হইতে আছে মোর মুখে বাড়ি কিন্তু বরিশাল না আপনাকে মতো কথা কইলে খারাপ মনে করিলেন না তো মোর ভাষা বোঝেন আর না বোঝেন বাংলা ভাষায় বলতেছি যতটুকু বুঝতেছেন একটু হা হুঁ দুনিয়ার সব মন্ত্রীরা রুহের জগতে ছিল কি ছিল না আমরাও আছিলাম হেরো অঙ্গ লগে আছিল মনে নাই অবশ্য শয়তানটি কই খারাপ আছিল কিন্তু আল্লাহর কাছে হেরা ওই যে আগে একবার বললাম না আলাস্তু বিরব্বিকুম প্রশ্ন করছে আর হেরা জবাব দিছেন নবীজির কাছ থেকে শিখে বালা অবশ্যই আপনি আমাদের রব দুনিয়ায় এসে কি আল্লাহরে আর রব বলে মানছে আরে রব শব্দের একটা অর্থ আছে বিধানদাতা কি দাতা সমস্ত বিধান একমাত্র কার চলবে সমস্ত বিধান তোমারই মানব ওয়াদা করে আসছি কিন্তু দুনিয়াতে এসে করছি উল্টা সব উল্টা করছি
আল্লাহর সামনে দাঁড়ায় যখনই আল্লাহ ক্ষমতার প্রশ্ন উঠাবে লিমানিল মুলকুল ইয়াউম আজকের রাজত্ব কার বল তখন সব মানুষ চুপ করে থাকবে আরে আগে একবার তো বলছি যে তুমি আমার রব কিন্তু কাম তো ঠিকমতো করি নাই আজকে আবার হেই মালিকি সেই সমস্ত রূহগুলোকে সেই সমস্ত মানুষগুলোকে সেই একই সাথে প্রশ্ন করতেছে জায়গা ভিন্ন মানুষ একই এখন আবার কি কমু লজ্জায় মাথা নিচে দি বুঝতেছেন আমার কথা কলিজা ফেটে যাবে সেই দিন বেঈমান কলিজা ফেটে যাবে যারা আলেমের উপরে নির্যাতন করে তাদের ঠিক কি না বল ধরা পড়ে যাবে আলেমের উপরে যারা নির্যাতন করে সেই দিন তারা আল্লাহর কসম ধরা পড়বে কোরআন আমার হাতে ধরা পড়বে যদি তওবা করে মরতে না আলেম শাফাতে সুগরা নিয়ে আল্লাহ নবীর দরবারে তোমার জন্য যাবে আলেমের সাথে বেইজ্জতি করবা কিয়ামতের ময়দানে ধরা পড়া লাগবে ঠিক কি না জোরে বলে মুসলমান ভাই শাফাত সুগরা আলেমদের হাতে মুত্তাকি পরহেজগার একটা দলের হাতে চতুর্দিকে তাকা দেখবে বাপসা বালানা আল্লাহর কাছে কোন যাই তোরা মালিকের এমন কঠিন অবস্থা প্রশ্ন যেমনে করছে ওই তো না আল্লাহ নিজের উত্তর নিজে দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার আজকে আমি রহমান রবের রাজত্ব না কহার রাগান্বিত রবের রাজত্ব কথা কবি সুইল্লা ফেলামু কথা কবি জাহান্নামে পাঠায় দিমু কথা কবি ফেরেশতাদেরকে দিয়ে ধরা দিমু কথা কবি মালিকরে ডাইকে আনমু কথা কবি জাহান্নামের আযাবে জ্বালায় দিমু আল্লাহু আকবার আল্লাহু আকবার সমস্ত মুমিন মুত্তাকি আলেমদের দলেরা যখন চতুর্দিকে ঘুরতে ঘুরতে দেখবে উপায় খুঁজবে উপায় কি করা দেখবে আব্বাজান আদম হাউজে কাউসারের সুজা সুজি ডান দিক দিয়ে হাঁটাহাঁটি করতেছে সুবহানাল্লাহ কইবেন না দৌড় দিয়ে এই দলের কাছে যায় কইব উদু ইলা রব্বিক হাদিসের মধ্যে এই শব্দই আসছে উদু ইলা রব্বিক ও বাবা আদম আল্লাহর কাছে একটু দোয়া করেন আল্লাহ যেন বিচার শুরু করে দেয় আমগো আর কষ্ট হয়ে যাইতেছে আমাকে আর সহ্য হয় না আদম আলাইহিস সালাম কি বলবে মুহাম্মদ আরবি বলেন লাস্তু লাহা ও বাবা আমি এই কাজ পারবো না আমার সমস্যা আছে আমি পারবো না ওই যে দেখো ওই খুঁটির গুড়ায় নু আছে দাঁড়ায় খুঁটি তো থাকবো না দেখা দিব ওই যে নু দাঁড়ায় নূহ আলাইহিস সালামের কাছে দৌড় দিয়ে আলেম উলামাদের মুত্তাকিনের দল চলে যাবে উদু ইলা রব্বি দোয়া করেন বলে লাস্তুলাহা আমিও পারবো না আমার সমস্যা লাস্তুলাহা এ কাজের যোগ্য আমি না ওই যে দেখো ইব্রাহিমকে দেখা যায় মুমিন মুত্তাকিন আলেমদের দল যায় বলবেন উদু ইলা রব্বি বলে লাস্তুলাহা ওই যে দেখো ইসমাইলকে দেখা যায় উদু ইলা রব্বি লাস্তুলাহা যেই দরবারে যায় আবেদন করে আর ফিরা দেয় ওই যে দেখো ইসহাককে দেখা যায় উদু ইলা রব্বি লাস্তু লাহা পারবো না এক হাজার যোগ্য আমি না ওই যে দেখো ইউসুফকে দেখা যায় লাস্তু লাহা ওই যে দেখো ইউনুসকে দেখা যায় লাস্তু লাহা ওই যে দেখো মুসাকে দেখা যায় উদু ইলা রব্বি বলে লাস্তু লাহা পারবো না এক হাজার যোগ্য আমি না ওই যে দেখো ঈসাকে দেখা যায় কতজন হইল এক লক্ষ 23,999 জন নবীর শেষ নবী ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের কাছে যায় বলে নুদু ইলা রব্বি আল্লাহর কাছে একটু দোয়া করেন আসমান থেকে এসে বিচারটা শুরু করুন মুসা ঈসা আলাইহিস সালাম বলবেন লাস্তু লাহা পারবো না বাবাজিরা পারবো না একাজের যোগ্য আমি না উম্মত হামলাইতে পারি নাই ওরা আমার আল্লাহর ছেলে বানায় ফেলছে ও কালাত ইন্নাসারাল মসীহ ইবনুল্লাহ কোন নবীর আল্লাহর ছেলে বানায় না আমারে বানাইছে কেমনে যাই উম্মত সামলাইতে পারি নাই নিজের কাছে বড় অপরাধী মনে হয় সব নবী নিজের ফেরত দিয়ে দেয় ভয় পারে না ফেরত দিয়া কি কয় নফসি 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 নিজেরে বাঁচাও আমারে বাঁচাও
আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও। এক জায়গার সন্ধান দিবে, প্রত্যেক নবী অন্য নবীর সন্ধান দিয়ে দেয়, প্রত্যেক নবী অন্য নবীর সন্ধান দিয়ে দেয়। ঈসা আলাইহিস সালাম উনিও তো আবারো উম্মত হইয়া শেষ জামানায় আসবে, ঠিক না? আর কাফের বেঈমান গো সাইজ করব, ঠিক না? অঙ্গ দলেরই লোক ঈসা আলাইহিস সালাম, নবী ও উম্মত। সুবহানাল্লাহ, ও ভাইরা কত বছর ধইরা ঘুরো উম্মতে মুহাম্মাদির দল লেজি গাবে, বলে আমরা তো এত হাজার বছর ধইরা ঘুরতেছি, আসরে বের হইছি মাগরিব হয়ে গেছে, হাজার 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 বছর কেটে গেছে, লাভ হইতো না? স্টেজ দেখো, দাড়ি পাল্লা দেখো, আল্লাহ তাআলার চেয়ার দেখতে পাও বলে হা, বলে এটার পাশে জান্নাত দেখতে পাও বলে হা, জান্নাতের পাশে হাউজে কাউসার দেখতে পাও বলে হা, বলে হাউজে কাউসারের গেট দেখতে পাও বলে হা, বলে ওই হাউজে কাউসারের গেটের সামনে যাও, তোমাদের অপেক্ষায় আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়ায় আছে। রুখসার সবর কাকে দ্বারা পর্দা উঠা দো, লিল্লাহে মুঝে হুসনে খুদা দাদ দিখা দো, আয় বাহর করম সদকা হুসেইন ইবনে আলী কা, পিয়াসা হো মুঝে শরবত দিদার পিলা দো, মে দূর হো মজবুর হো আয় সৈয়দ আলম, দিদার দেখাতে নেই আওয়াজ সুনা দো। আমি জোরে কর, দুনিয়ার সব চিনলেন দার নবীরে চিনেন নাই, দুনিয়ার সব কিছু জানতে পারলেন চেষ্টা করলেন দার নবীরে জানতে চাইলেন না, দার নবীর কাছে যখন সবাই দৌড়ে চলে যাবে, হাদিসের কিতাবের মধ্যে আসছে যায়া কই কথা বলবে, উদু ইলা রব্বি, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নবী আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আর সহ্য হয় না, আর কষ্ট সহ্য করতে পারতেছি না। আর ভাই বরাদার মুসল্লি জাকিরিন শাকিরিনদের কষ্ট দেখতে পাই না, আল্লাহর নবীর কাছে উদু ইলা রব্বিক বলে আবেদন করার সাথে সাথে নবী বলেন আমি একাই বলবো হা হা আনালাহা, ঠিক জায়গায় আসছো, এই কাজের যোগ্যতা আমি মুহাম্মদি কেবল রাখি। সুবহানাল্লাহ, জোরে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে চলো শাফাতে কুবরার পতাকা সামনে, আর শাফাতে সুগরার সমস্ত দল নবীর সাথে হাঁটতে থাকো চলতে থাকো, হাউজে কাউসার পার হয়া জান্নাতে পার হয়া জান্নাতের গেট পার হয়া কোথায় আসবে? কয় কি মোবাইলে যদি এমপি সাহেবের কাছে মন্ত্রী সাহেবের কাছে কিছু চাওয়া হয়, অল্প পাওয়া যাইব বা বেশি দিত না, বা দিতই না, বারাগো করতে পারে, কিন্তু যায় যদি দেখা করি স্পেশাল রুমের মধ্যে যায় যদি বুঝা আসে না, ভালো করে কান্না কাইটা কই তাহলে বেশি বেশি পাওয়া যাবে। রব্বুল আলামিনের কাছে কোন জায়গায় বসে চাবো উম্মতের জন্য, উম্মতের জন্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের গেটের সামনে আইসা বলবে, জান্নাতের গেটের পরে যে আল্লাহ পাকের স্টেজের গেটের সামনে আইসা কইবে, ও শাফাতে সুগরার মুমিন মুত্তাকি আলেমের দলেরা তোমরা দাঁড়াও, স্পেশাল মালিকের সাথে আমার বোঝাপড়া আছে। গেটের মধ্যে ঢুকবে, চতুর্দিকে তাকাবে কেউ নাই, ভিতরে তাকায় দেখবে আল্লাহ পাকের চেয়ারের নিচে মাকামে মাহমুদ আল্লাহ বানা রাখছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আযানের পরে দুয়ার মধ্যে বলেন ওয়া বাসহু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়াআতা, আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে নবীর নাম শুনে দুরুদ পড়ে যেই ব্যক্তি পড়বে, আল্লাহুম্মা আনজিলহুল মাকাদাল মুকাররাব, এই মাকাদাল মুকাররাবই হইল মাকামে মাহমুদ,
নবী আমার বলেন যে ব্যক্তি পড়বে আল্লাহুম্মা আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা এই দোয়া পড়লে আমার উপরে ওয়াজিব হয়ে যাবে তার জন্য সুপারিশ করে তারে জান্নাতে নেওয়া দোয়াটা তো কলজার মধ্যে লিখে রাখা দরকার আল্লাহুম্মা বলেন আমার সাথে সবাই আল্লাহুম্মা আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা يوم القيامة এই দোয়া বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিবেন প্রশ্ন ফাঁস কত মজা সরওয়ার কায়নাত মাকামে মাহমুদ দেখা দৌড় দিয়া যায় মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে যাবে আর কানবে খুব সংক্ষেপে সুরেন কানবে আল্লাহু আকবার নবী একটা বারও বলবে না কলিজার টুকরা হাসান হুসাইন কই কলিজার টুকরা ফাতেমা কই আলী উসমান আবু বকর কই একটা বারও বিশ্ব নবী সরওয়ার কায়নাত বলবে না প্রিয় মানুষগুলা কোথায় খাদিজা আয়েশা কোথায় সমস্ত ময়দানের মানুষগুলো নবীরা সহ সবাই বলবে নফসি 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 হঠাৎ করে একবারে আওয়াজ বন্ধ হয়ে যাবে কেন মাকামে মাহমুদ থেকে নতুন এক আওয়াজ আসে উম্মতি উম্মতি এই ভিন্ন আওয়াজ শুনে সবাই অবাক নিজের খেয়াল তো আজকে নাই পরে বুঝবে পাগল নবী মুহাম্মদ ছাড়া কেউ বলতে পারে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মতের পাগল নবী মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে পড়ে উম্মতের জন্য কাঁদতেছে উম্মতি উম্মতি রব্বি হাবলি উম্মতি কুরআনুল করিমের মধ্যে আসছে আমার আল্লাহ বলেন ওয়াকানা বিল মুমিনিনা রহিমা একটু আগে ঘোষণা দিছে লিল্লাহিল ওয়াহিদুল কহার আল্লাহ বড় রাগান্বিত মালিক উনি আমার বলেন ওয়াকানা বিল মুমিনিনা রহিমা বন্ধু কাঁদতেছে বন্ধু দোস্ত কাঁদতেছে দোস্ত দোস্ত কাঁদতেছে আর জোর জোর করে চোখের পানি ঝরাইতেছে আসমানের মালিকের আর সহ্য হয় না বন্ধুর এত কান্দানো যায় না আজ ইব্রাহিম যাও যাও মুহাম্মদ রে মাথা উঠাইতে কওজা সামুশি দাই দিব কিন্তু বন্ধু যেন আর না কান্দে আল্লাহু আকবার বলবেন জিব্রিল আলাইহিস সালাম আসবেন মাকামে মাহমুদের পাশে বলবেন ইরফা রাসাকিয়া মুহাম্মদ ও নবী মুহাম্মদ মাথা উঠান নবী মুহাম্মদ মাথা উঠান সালতুতা আপনি আজকে সান আল্লাহ আমারে কয়া দিছে যা যা চাইবেন সব কিছু আল্লাহ দিয়া দিবে হাদিসের মধ্যে আসছে জিব্রাইল আরো বলবে শাফি তু শাফা ও মুহাম্মদ আপনি আজকে যার যার জন্য সুপারিশ করবেন আল্লাহ সবার সুপারিশ কবুল করে নিবে বিশ্ব নবী সরওয়ার কায়নাত সিজদায় বৈশা কান্দে বন্ধুর বার্তা বাহ নাজালা বিহির রুহুল আমিন জিব্রিল পাশে বৈশা বৈশা কয় মাথা উঠান মুহাম্মদ মাথা উঠান চাইলে দিব কয় না না উঠাইতাম না আল্লাহ চেয়ারে আসবে বিচার শুরু হবে তারপরে আমি মুহাম্মদ মাথা উঠাবো নৈরাশ হয়ে ফিরে চলে যাবে এই আল্লাহ তোমার বন্ধু তো মাথা উঠায় না বন্ধুর বড় পাগল উম্মতের বড় পাগল মাথা উঠাইতে চায় না একবার দুইবার তিনবার আসবে মাথা মুহাম্মদ উঠায় না আল্লাহর আশা লাগবে আশিকে মাওলা হো মেরে ইশকে নিরালা ইস জুমলা যাহা জিসকি তজল্লি সে উজালা কেমন বন্ধুর বন্ধু সব বন্ধুর সাথে দুনিয়ায় মাধ্যমে কথা হয় আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আসমানে নিয়া সরাসরি কথা হয় এই বন্ধুরে সবচাইতে ভালোবাসে আবেদন না রাখলে কি হয়
চার নাম্বার বার প্রত্যেকবার এসে বলেছেন নির্বারা সাকিয়া মুহাম্মদ সালতু তা শফি তু শফা চার নাম্বার বার আল্লাহ পাক নিজে বিচারের কাঠগড়ার চেয়ারে ঈশা বইলা নিজের জবান দিয়ে বলবে ইরফারাসাক সালতু তা শফি তু শফা আল্লাহু আকবার জোরে বলে আল্লাহ নিজে চেয়ারে এসে বলবে মুহাম্মদ এবার তো মাথা উঠা আমি চলে আসছি বিচার শুরু করব চাইতে থাকো আর সুপারিশ করো আল্লাহ এবার যা বলবা তাই শুনবো মুহাম্মদুর রাসূলুল্লাহ এবার উঠাবে না এবার কেন উঠাবে না দুনিয়ার জিন্দেগিতে মসজিদে নববীতে কত সেজদা লাগাইছে কোন সেজদা আল্লাহর সরাসরি এমন দেখা যায় না দুনিয়ার জিন্দেগিতে কত সেজদা দিছে এমন মজার সেজদা হয় নাই আজকে আল্লাহ বসার সেজদাটা সাথে সেজদার মধ্যে বড় মজা আগায় আইনে লড়াই ইমে আগর ওয়াক্তে নামাজ কিবলা রুহু কে জমিন বুসে হুই কৌমে হিজাজ قبلہ روحوں کے زمین بوسے ہوئی قوم حجاز سجدار مدد تو تمرا مزہ پونائی صحابہ کرام پیسے اللہ رولی را پائے نبی جی پیسے لیکن تو شاک چاہتے مزہ دار سجدہ مقام محمود آج کے کنتو امتر جنو سجدہ لمبا کرے جاوے نا امتر کشت ہے محمد الرسول اللہ کانتے سے জিব্রিল নবীর কাছে আসবেন দুই হাতে ভাবে ধরবেন নবীজির উঠা বসায়া নিজের হাত দিয়া জিব্রাইল চোখের পানি নবীর মহাস মুছায়া দিবে জান জান বিচারের দাড়িপাল্লা প্রস্তুত বিচারের কাঠগড়া প্রস্তুত মালিকুল মুলক এসে গেছে সব প্রস্তুত আপনি লোক ডাকেন নবী আলাইহিস সালাম আসবেন শাফাত সুগরার দলের সমস্ত মানুষগুলারে ঢুকাবে এক এক করে আয়া দেখবে কেউ নাই সব বাক্সে বইতে আমি প্রথমে যাইতাম না কোন মুডে মালিক আছে জানি না মনে আছে মনে আছে গেটের সামনে যে একদল মানুষে দাঁড় করা ভিতরে ঢুকছিল হ্যাঁ গো ভিতরতেই কারো ঢুকাইতে চাইব কিন্তু কেউ থাকবো না সব পলাইব বইতে পার সবাই পাবে কিন্তু ভয়ে দৌড় কেউ নাই নবীজি কেউকে যখন পাবে না উম্মতের মতো আবারও আদমকে দেখবে দৌড় দিয়ে আদমের কাছে যাবে আদম রে বাবা আদম আরো অনেক কাহিনী আছে এখানে সংক্ষেপ করি আদমের কাছে যা বলবেন আল্লাহ কাঠগড়া প্রস্তুত চলেন আপনি প্রথম মানুষ একটু বিচার দিয়ে আসেন আদম আলাইহিসসালাম কবে সন্তান মাফ করো আমি যাইতে পারতাম না আদম থেকে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সবার কাছে যাবে কেউ যাইতে চায় না উম্মতের মিল আর নবীর মিল দেখছেন নবীও সব উম্মত সবার কাছে গেছে 123,999 জন 24,000 124,000 জনের কাছে গেছে উম্মত নবী নিজেও 123,999 জন নবীর কাছে যাবে কিছু একটা করেন কিছু একটা করেন কেউ আসবে না প্রথমে কেউ আইতে চায় না পরে যাইব আমরা যখন হেফজখানায় পড়তাম মৌখিক পরীক্ষা হুজুর কইতো এক একজন করে আয় ডাক দিত আর যে আইতো হার নাম লিখে পরীক্ষাটা নিত কিন্তু সবাই গুতাগুতি করতো দোস্ত তুই আগে যা আমি পরে যাব সবাই গুতাগুতি করতো দোস্ত তুই আগে যা আমি যাইতে পারতাম না জানি না হুজুর প্রথম প্রথম কেমন প্রশ্ন করে কঠিন না সহজ নবী যখন নৈরাশ হয়ে যাবে হাউজে কাউসারের গেটের সামনে এসে দাঁড়াবে আর নবী টেনশনে কারে পাঠাবো কারে পাঠাবো নবী তাকায় দেখবে ময়দানে মাশারের মধ্য থেকে কোথ থেকে যেন নবীর ডান পাশে আবু বকর সিদ্দিক এসে দাঁড়ায় গেছে সুবহানাল্লাহ জোরে কয় না দুনিয়া কি সদা কতমে তেরা নাম রহেগা সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা বাম দিকে তাকায় দেখবে ময়দানে মাহশারের মধ্য থেকে হযরতে ওমর ইবনুল খাত্তাব আয়েশা নবীর পাশে দাঁড়ানো আছে দুনিয়া কি সিয়াসত মে তেরা নাম রহেগা
عمر تیرا نام سے اسلام رہے گا سبحان اللہ ولی سامنے تکا دیکھ بے عثمان ابن عفان پیچھے تکا دیکھ بے علی ابن ابی طالب اللہ اکبر ولی سرزنر سوکھر دیکھے تکا بجھا جائے ایرا ولی یا رسول اللہ شفاعت صغرار عالمیر دولر اپنر تھوے وقت سے نبیرہ کے واپنار ڈکے شردین آئی امرا چار جن مجاہید امرا آج کے اپستی اپنی زا حکم کروین شی حکم پالن کرار جن امرا رازی اسی نبی کچھو بول بین نابو بکر دوڑ دی بے کیر ابو بکر کوئی جاؤ زندگی تے بائشتہ بسور اپنا رشدے کٹائی لام انو بھی ابو بکر زدی سوکھری شرا نابو زیار کے بزبے اپنا رسوک بولے ابو بکر تارا تاری زیا بیچار شروع کرے دا امتر کشٹو ہائے ایزن نابو بکر دور دیوے کیا امتر مہدن سبحان اللہ نو بھی رشرا ار مکھر کو تھا آج کے دنیا اور زندگی تے مکھر کو تھا منار زنو امت پرستوت نائی آسے نا کی بولے اپنا را آسے نا کی تائی کن دویار نو بیر حکم پلن کرتے کے کے رازی اسی دہی قیامتر مائدان صحابی قیامتر مائدان صحابی نو بیر صحابی چوکھر اشاراؤ آخرتر مائدان من بے دنیا تے تو مکھر کو تھا من سے اپنا را دنیا ہے مکھر کو تھا مائنا صحابہ اکرام ارشاد زنت کے کے جائیتے سان اللہ اکبر شبائے ہاتھ جو کہہ رہا اللہ اکبر اللہ تمہیں ہاتھ گلو قبول کرنا آمین زور بولین آرو جور آمین آتا اوڈا رکھیں شبائے راضی اسے نبیر کو تھا مانتے نبیر سنت مانتے شبائے راضی اسے ایبار ہاتھ زہن اڑائی سے اندورا تہن پر سنات نمان کشٹو لگے کشٹو آپ ندر علاقہ ہے بولے اکٹا مادرہ ساسی لو شدی کتا گھر ندی آپ ندر علاقہ ہے مادرہ سا مصد سی لو شاب ندیتے بھائیں گے نیا گس ٹھیک نا اللہ گھر نیا گسے نبیر گھر نیا گس او بھائی او بھائی نبیر سنت جو دی ای شمجھے شکھانو نا ہاں مان بکی نبیر مہمانر تھکار جو دی بھالو جاگا نہا ہے شک بے کی شک تو نبیر گھر بے چولے گے سے اللہ تو ہمارے بچہ رکھ سے آمی آبار نبیر جن نے ایک تا گھر بنا مو اللہ جن نے ایک تا گھر بنا مو پورا علاقہ بشی ملے شبہ یہی نیت کرا جائیں استجو رب العالمین بشا چھے ابو بکر صدی کو اٹھ سے اٹھے مقام محمود اردی کے چوک پڑ سے اور دیکھے جائے ہمار پوری چیتو کنی پوریسی تو پانی مانے مسجد نبو بیتے ابو بکر ایر شامنے نبی جی امتر جنو کے دے چھے جد دھر مائدانے کے دے چھے ای پانی ابو بکر ایر چینا ابو بکر بوزے فیل بے اللہ رکسے کندہ کندہ اللہ رے راضی کرائی سے اللہ رکسے کے دے اللہ رے راضی کرائی سے آمی ابو بکر راس کیار کنو پت نائی دوڑ دیا جایا محمد الرسول اللہ اور ابو بکر شمپر کے قرآن الکریم آش چھے اِذْ يَقُولُ لِصَاحِبِهِ لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا اِذْ يَقُولُ لِصَاحِبِهِ جَكُنْ تَيشَ تَرْ شُنگ کے بلو لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا ابو بکر سڑا عمر تھے کے شروع کرے کے وار شنگی ہوا روپا دی پائے نائے پائی سے کے بول مطر ابو بکر ابو بکر ایر مافر پدتی نوبیر آبے دون قبول ایر پدتی آر ابو بکر ایر مافر پدتی اکوئی ہووی مقام محمود روی پانی رو پرے جائے ابو بکر سجدائی پڑے جائے آر کن بیار بول بے مالک ابو بکر ایر حمل نائی ابو بکر رے تمہیں معاف کرو راضی ہویا جاؤ جنت دیا دو ابو بکر رے گندو دیکھا اللہ بلو اٹھو ابو بکر اٹھو ابو بکر اس کے اٹھتے چانا ای سجدہ بڑو موزہ پیسے سجدہ سڑتے من چانا
رب العالمين خاص এক পদ্ধতিতে আবু বকরকে maaf করবে হাদিসে আসছে যেই পদ্ধতিতে অন্য কাউকে maaf করা হবে কি خاص পদ্ধতি জিবরিল আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে সিজদা থেকে উঠাবে আর আল্লাহ তাআলা নিজে হাত দিয়ে আবু বকরকে হাত ধরে সিজদা থেকে উঠায়া চোখের পানি মুছায়া দিবে আবু বকর তোমার উপরে আমি খুশি যাও যাও আমার জান্নাতে তুমি চলে যাও সুবহানাল্লাহ আবু বকর মজলিসে যাবে যেই মজলিসে নবী দাঁড়ানো উমর দাঁড়ানো উসমান দাঁড়ানো আলী আবু বকর দেখেই বুঝবে উমর দেখেই বুঝবে আবু বকর ভাইয়ের মাফ হয়ে গেছে টিকিট জান্নাতের দাঁতে দেয়া যায় উমরে ফারুকও দৌড় দিবে নবী আমার জিজ্ঞাসা করবে উমর কই যাও কয় চোখের ইশারায় কয় উমর তাড়াতাড়ি দ্বিতীয় নাম্বার সিরিয়াল চলে আসছে যাও উমরে ফারুক আসবে আয়েশা কবে নবীর সাথে জীবন ও আমলের প্রতিযোগিতায় পারি নাই আবু বকর ভাইয়ের সাথেও কোনদিন আমলের প্রতিযোগিতায় পারি নাই কি করা যায় কি করা যায় আজকে মনে ধরা পড়ে যাইতে পারি কিন্তু নবীর ইশারা তো মিস করা যাবে না ওই গেটের সামনে আয়েশা এবার দোয়া পড়তে শুরু করব দেখছেন নি ভয় পাইলে লাইলাই লাং সোয়ান কে নিকলে যাও লাইলাই লাং সোয়ান কে এমন কোন দিন দেখেন না আপনারা দেখছেন নি সেই দিন বাসের মধ্যে এসি বাসে এক জায়গাতে যাইতেছে একদিকে মাহফিলে হঠাৎ করে সাক্কাশটা বাস্ট হইছে সবাই মিলে এমন জোরে লাই লাই লাম সোয়ান কে ইন্ডিং তুমি না জালিমিন শুরু করছে মোবাইল কারো আদেতে ভরে গেছে মানে বিধি কিস্তি অবস্থা ও ভাই কিয়ামতের ময়দানে এমন আতঙ্কিত মুহূর্তে নবীর প্রিয় সাহাবী হযরত উমর মুসলমান হইছে 50 নম্বরে মুসলমান হইছে 49 নম্বরে আর উইঠা আসছে 2 নম্বরে কথা বুঝেন আপনারা মুসলমান হইছে 49 নম্বরে উঠে আসছে কয় নম্বরে পিছে আলাইছে কতজন রে 48 জন রে পিছনে ফালা দিছে হযরত উমর মুহাক্কিকিন একরাম বলে আবু বকরের মতো মানুষ যদি উমরের সামনে না থাকতো হারে পিছে ফালা দিয়ে এক নম্বরে উঠে যাইতো আল্লাহু আকবার উমর ফারুক গেটের সামনে আয়েশা দোয়া পড়ে দোয়া বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক দোয়া এটা চিনেন নি কোন জায়গার দোয়া মসজিদেই ঢুকি না দোয়া কি ফারমো কোন জায়গার দোয়া জোরে কন মসজিদে ঢোকার সুন্নাত কয়টা এর মধ্যে একটা আছে না এটা বিসমিল্লাহ পড়া দুরুদ শরীফ পড়া দোয়া পড়া ডান পা দিয়ে ঢোকায় তে কাফের নিয়ত করা বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক এই দোয়া পড়ে ওমর ইবনুল খাত্তাব ডান পাটা আল্লাহ পাকের সীমানার মধ্যে যখন দিবে দেওয়ার সাথে সাথে হাদিসে আসছে ওয়ায়ুসাল্লিমুল্লাহু আলা উমর ইবনুল খাত্তাব ইয়াউমাল কিয়ামতি খাসাতান কিয়ামতের ময়দানে শুধুমাত্র উমরকে আল্লাহ তাআলা সালাম দিবে সালাম সবাই সুবহানাল্লাহ না কয় না আল্লাহ নিজে বলবে আসসালামু আলাইকা ইয়া উমর ইবনুল খাত্তাব আল্লাহু আকবার বলেন হযরত উমর যখন দেখবে আরে আসমানের মালিক আমারে সালাম দিছে মনে হয় বিচারটা সহজ হয়ে যাবে হযরত উমর ইবনুল খাত্তাব তাড়াতাড়ি করে আল্লাহর কাছে আগায় যাবে সালাম দিছে আমার মাওলা বকরে সালাম দেয় না আর কাউরে দিবেও না দিছে শুধু উমর রে ডান পাশে আল্লাহ বসাবো বসো উমর বাম পাশের সাহাবীরা কবে বাম পাশের ফেরেশতারে বলবে আমল নামা দাও আমল নামার খবর মালিক নিজে জানে আর পরও এটা দেখা তোমার উপরে আমি আল্লাহ পরিপূর্ণ খুশি জান্নাতের টিকিট লয়া জান্নাতে চলে যাও